আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি নতুন মাল্টিপ্লিকেশান করার নতুন কিছু ট্রিক্স যেগুলো জানলে পরীক্ষায় আপনি অতি সহজেই গুণগুলো করে উঠতে পারবেন চলুন এবার শুরু করা যাক ফার্স্ট অঙ্ক আমাদের আছে ধরুন টোয়েন্টি ওয়ান আর টোয়েন্টি সেভেন এই দুটি সংখ্যার মাল্টিপ্লিকেশান হ্যাঁ এখানে ফার্স্ট দেখুন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি সেভেন পরপর লিখে নেবেন ফার্স্ট ইউনিট ডিজিটের সংখ্যাগুলো গুণ করে নেবেন সেভেন আর ওয়ান গুণ করলে হয় সেভেন তারপর ক্রস মাল্টিপ্লিকেশান করে। মানে সাতের সঙ্গে দুই দুইয়ের সঙ্গে এক গুণ করে যোগ করবেন ধরুন এখানে হয় সাতের সঙ্গে দুই গুণ করলে হয় ফরটিন আর দুইয়ের সঙ্গে ওয়ান গুণ করলে হয় টু মোট হয় সিক্সটিন এই সিক্সটিন সিক্সটিনে সিক্স বসবে তারপর করবেন এই দুটি টেন্স প্লেসের সংখ্যা দুটো গুণ করবেন দুই দুইয়ের হয় চার আর হাতে যে সিক্সটিনের ওয়ান ছিল সেটা জোর দাওয়া হয় ফাইভ মোট হয় ফাইভ সিক্স সেভেন এই একইভাবে দ্বিতীয় অঙ্কটি আমরা করে নিই থার্টি টু এবং থার্টি সিক্স দেখুন থ্রি সিক্স আর টু গুণ করলে হয় টুয়েলভ হাতে ওয়ান থাকে ঠিক আছে ওয়ান হাতে থাকছে এবার মার কোনি গুণ করে নিতে হবে সিক্স থ্রি যা এইটিন এবং সিক্স থ্রি টু যা সিক্সটিন এইটিন আর আর সিক্স যোগ করলে হয় টোয়েন্টি ফোর টোয়েন্টি আর প্লাস ওয়ান হাতে ছিল ওয়ান হয় টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের ফাইভ বসবে হাতে থাকে দুই এবার এই দুটো সংখ্যা গুণ করে নেবেন থ্রি থ্রি নাইন নাইন আর টু ইলেভেন ঠিক আছে চলুন এবার দ্বিতীয় ট্রিক্সটা দেখে দ্বিতীয় ট্রিক্স হচ্ছে ইলেভেন দিয়ে অতি সহজেই আপনি গুন করে উঠতে পারবেন যেমন ধরুন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের সঙ্গে ইলেভেন গুণ করবেন কীভাবে দেখুন ফার্স্ট এই ইউনিট প্লেসের ডিজিটটা বসিয়ে দেবেন ফাইভ তারপর করবেন কি এই দুটো সংখ্যা যোগ করবেন ফাইভ আর টু যোগ করলে হয় সেভেন তারপর বসে যাবে টেন্স প্লেসের সংখ্যাটা টু খুবই সহজে করে উঠতে পারলেন দেখুন পরের অঙ্কটা থার্টি এইট ইন্টু ইলেভেন প্রথমে বসবে তেমন ইউনিট প্লেসের অঙ্কটা আগে বসিয়ে যাবে এইট তারপর হবে এইট আর থ্রি যোগ এইট থ্রি যোগ করলে হয় ইলেভেন ইলেভেনে ওয়ান বসবে হাতে ওয়ান থাকবে থ্রি বসে যাওয়ার কথা থ্রি আর হাতে যে ওয়ান ছিল ইলেভেনের থ্রি আর ওয়ান যোগ করলে হয় ফোর তাহলে হয়ে গেল ফোর ওয়ান এইট এবার দেখে নেব তৃতীয় থ্রিক্স মানে আমাদের পাঁচ নম্বর অঙ্কটি ফাইভ থ্রি ইন্টু ফাইভ সেভেন দেখুন এটি তিন সেকেন্ডের মধ্যে আপনি করে ফেলতে পারবেন এখানে হবে প্রথমে ফাইভ ফাইভের পরবর্তী সংখ্যা যেটা হবে সিক্স মানে ফাইভ আর সিক্স গুণ করলে থার্টি আর থ্রি আর সেভেন গুণ করলে হয় টোয়েন্টি ওয়ান হ্যাঁ এটা কীভাবে কখন হবে এটা একমাত্র তখনই হবে যখন এই প্লেসের সংখ্যাগুলো সমান হবে এবং ইউনিট প্লেসের সংখ্যা যোগফল দশ হবে তখনই এটা সম্ভব দেখুন লাস্ট অঙ্কটা থার্টি ফোর ইন্টু থার্টি সিক্স দেখুন এখানে ইউনিট এই প্লে টেন্স প্লেসের সংখ্যা সমান এবং ইউনিট প্লেসের সংখ্যা যোগফল দশ তাই এটাও সেইভাবেই হবে থ্রির পরবর্তী সংখ্যা ফোর থ্রি আর ফোর মানে এটা না থ্রির পরবর্তী সংখ্যা হয় ফোর তাই থ্রি আর ফোর গুণ করলে টুয়েলভ আর এটা আর এটা মানে ফোর অ্যান্ড সিক্স গুণ করলে টোয়েন্টি ফোর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন